আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে রাত্রে ঘুমানোর জন্য, রাতকে আল্লাহ সৃষ্টি করেছেন ঘুমের জন্য এবং দিনকে কাজের জন্য। তো প্রিয় দর্শক, আমরা সাধারণত ঘুমটাকে দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে নন REM স্লিপ আর একটা হচ্ছে REM স্লিপ। REM হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট। তো আমরা কি ঘটে যে প্রথমে আমরা যখন ঘুমাই তো প্রথমেই তো ডিপ স্লিপে আমরা আসলে চলে যাই না, প্রথমে ঘুম এবং জাগরণের মাঝখানে একটা স্টেজ আছে। এরপরে গিয়ে আস্তে আস্তে আমাদের হার্ট রেটটা স্লো হতে থাকে এবং ব্রেন ফাংশনটা ধীরে ধীরে কম কমপ্লিকেটেড যে কাজগুলো আছে সেগুলোতে ব্রেন কাজ করে এবং আস্তে আস্তে আমাদের বডিতে কিছু হরমোন তৈরি হয়, হরমোন রিলিজ হয় এবং রিপেয়ার হিলিং এটা আস্তে আস্তে বডি স্টার্ট করে এবং বিশেষ করে বোনস এবং স্কিন এগুলো রিপেয়ার করা। এরপরে যখন আমরা আরও ডিপ স্লিপে যাই তখন ব্লাড ফ্লোগুলো মাসেলে ডিরেক্টেড হয়, বিশেষ করে আমাদের যে মাসেল বিল্ডিং সেটা এই সময় হয়ে থাকে এবং রিস্টোর অফ দ্য ফিজিক্যাল এনার্জি এই সময় হয়ে থাকে। তো এখানে দেখছেন আপনারা ডেল্টা লেভেল ডিপ স্লিপ যেটাকে আমরা বলছি, এটা মূলত আসলে N3 অর্থাৎ নন REM স্লিপের N3 স্টেজ, এটাতে আমরা আসছি প্রিয় দর্শক। তো এই ডেল্টা স্লিপ যেটা হয় সেখানে মূলত ইমিউনিটি আমাদের বিল্ডিং হয়, আমাদের রিপেয়ার হিলিং হয়, আমাদের ব্রেন ডিটক্সিফিকেশন যেটা সেটা হয়ে থাকে এবং আমাদের যে কনসলিডেশন অফ দ্য মেমোরি অর্থাৎ আমরা যে সারাদিন পড়াশোনা করলাম বা একটা জিনিস শিখলাম সেটা মেমোরিতে স্থায়ীভাবে বসানোর কাজগুলো হয় হচ্ছে এই NREM ডেল্টা স্লিপের ভিতরে। এবং REM স্লিপটা হচ্ছে একদম লাস্টের স্টেজে এসে আস্তে আস্তে হার্ট রেট বাড়তে থাকে, টেম্পারেচার বডির বাড়তে থাকে, মাইন্ড আরেকটু অ্যাক্টিভ হয় এবং এই সময় আমরা ভিভিড ড্রিমসগুলো দেখি, অর্থাৎ যে স্বপ্নগুলো অনেকটা বাস্তবের মতো মনে হয়, একদম মনে হয় দিবালোকের মতো সত্য স্বপ্ন, এই ধরনের স্বপ্নগুলো আমাদের আসে এবং এই সময়টা আসলে আমরা ব্রেনটাকে কোঅর্ডিনেট করে পুরাতন ইনফরমেশনগুলোকে জোড়াতালি দেয়, ইমোশনাল ব্যালেন্স আসে এবং ঘুম থেকে ওঠার পরে দেখবেন যে একটা হয়তো কোনো সমাধান আপনি পেয়ে গেলেন, নতুন একটা প্রবলেম আপনার মাথায় ঘুরছিল সমাধান পাচ্ছিলেন না, এই ধরনের ঘুম আসলে এই ধরনের সমস্যার সমাধান করতে, ব্রেনকে কোঅর্ডিনেট করতে, অন্যান্য আগের যে ইনফরমেশনগুলোর সঙ্গে নতুন ইনফরমেশনটাকে মার্চ করাতে এই সময়টাতে সহায়তা করে। তো ইমোশনাল যে ব্যালেন্সের জন্য এই ঘুমটা আসলে অনেক ভালো কাজ করে। তো আসলে এক এক ধরনের ঘুম, একটা হচ্ছে স্বপ্নবিহীন গভীর ঘুমের এক ধরনের উপকারিতা এবং REM স্লিপের এক ধরনের উপকারিতা এবং এরপর আবার আমরা সজাগ হই, আবার আমাদের এই সাইকেলটা চলতে থাকে। সাধারণত একটা 90 মিনিটের একটা স্লিপ সাইকেল আমরা প্রিয় দর্শক দেখালাম, সামনে আসলে আরেকটু ক্লিয়ার হবেন। বিশেষ করে এই যে আমরা দুটো ভাগ করেছি যে REM স্লিপ র্যাপিড আই মুভমেন্ট স্লিপ এবং হচ্ছে NREM মানে নন REM স্লিপ, নন REM স্লিপের আবার হচ্ছে স্টেজ 1 আছে, স্টেজ 2 আছে এবং স্টেজ 3 আছে। সাধারণত আমরা একটা রাতে যদি 4 থেকে 7 ঘন্টা ঘুমাই তো এর ভিতরে 90 থেকে 120 মিনিটের এক একটা স্লিপ সাইকেল আমরা পেয়ে থাকি। সাধারণত 90 মিনিটের একটা স্লিপ সাইকেল আমাদের হয়ে থাকে এবং কীভাবে হয় আমরা দেখাই, এটা হচ্ছে যে আমরা যখন ঘুমাতে গেলাম তারপর আস্তে আস্তে আমরা স্টেজ 1 অর্থাৎ লাইট যে স্লিপ সেই স্লিপটাতে আমরা প্রবেশ করছি, তারপর স্টেজ 2 আরেকটু ডিপ স্লিপ, তারপর হচ্ছে স্টেজ 3 আরও একটু ডিপ স্লিপ এবং স্টেজ 4 এসে একদম ডিপেস্ট স্লিপ যেটাকে আমরা নন REM ডেল্টা লেভেল ডিপ স্লিপ আমরা যেটাকে বলছি। তো প্রিয় দর্শক একটা জিনিস খেয়াল করেন, এখানে অনেকগুলো বিষয় আসলে শেখার আছে। ধরেন এটা হচ্ছে যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা, ধরে নিই যে এটা একটা 8 ঘন্টা আপনি ঘুমিয়েছেন। তো রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত হয়তো আপনি ধরেন ঘুমিয়েছেন। একটা জিনিস খেয়াল করেন যে প্রথমে আপনি যখন ঘুমে আসলেন প্রথমেই কিন্তু সরাসরি ডেল্টাতে চলে গেলেন না, প্রথমে আপনি আস্তে আস্তে স্টেজ 1 গেলেন, তারপর ঘুমটা আরেকটু গাঢ় হলো স্টেজ 2 গেলেন, তারপর হচ্ছে ঘুমটা আরও গাঢ় হলো স্টেজ 3 গেলেন, তারপর হচ্ছে ডেল্টা স্লিপে গেলেন এবং আবার দেখা যাচ্ছে যে এই নন REM ডেল্টা স্লিপ থেকে আবার আস্তে 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 আমরা আবার এখানে REM স্লিপে আসছি অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট। তো এটা হচ্ছে 1 স্লিপ সাইকেল, একটা স্লিপ সাইকেল সাধারণত 90 মিনিটের হয়ে থাকে, এটা একটা স্লিপ সাইকেল, এটা আরেকটা নেক্সট একটা স্লিপ সাইকেল, এটা আরেকটা স্লিপ সাইকেল, এটা আরেকটা স্লিপ সাইকেল।
তো এইভাবে দেখছে যে এখানে একটা দুটো তিনটা চারটা, তো 4 9 36, হ্যাঁ 360 মিনিটসের একটা স্লিপ সাইকেল আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমে দেখেন খেয়াল করে যে যদি আমরা দুই ভাগ করি, যে প্রথম 4 ঘন্টা এবং পরের 4 ঘন্টা, অর্থাৎ প্রথম 4 ঘন্টা এই সময়টাতে এনআরএম ডেল্টা স্লিপটা বেশি হয়েছে এবং এরপরে আস্তে আস্তে এনআরএমটা কম আসছে এবং ডেল্টা স্লিপটা আর হচ্ছে না। অর্থাৎ প্রথম হাফে আমরা ডেল্টা লেভেল ডিপ স্লিপটা পাই, এই কারণে আমরা বলি রাত 10টা থেকে 2টোর ঘুমটা বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে রিপেয়ারের জন্যে, হিলিংয়ের জন্যে এবং মেমোরি কনসোলিডেশনের জন্যে এবং হচ্ছে বোন হেলথের জন্যে, মাসেল গ্রো করার জন্যে, ইমিউনিটি বিল্ডিংয়ের জন্যে, টেস্টোস্টেরন বুস্ট করার জন্যে, মানে টেস্টোস্টেরনটা এই সময় তৈরি হয়। আর সেকেন্ড হাফে গিয়ে দেখেন ধীরে ধীরে এই যে এখানে আরএম স্লিপ ছিল কম, আস্তে আস্তে আরএম স্লিপটা বড় হচ্ছে, আরএম স্লিপটা আরও বড় হচ্ছে, অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট স্লিপটা বড় হচ্ছে। অর্থাৎ সেকেন্ড হাফে গিয়ে আমার ঘুমগুলো পাতলা পাতলা ঘুম হয়। দেখেন এটা হচ্ছে ডিপ স্লিপ, এই ডিপ স্লিপটা ফার্স্ট হাফে, তারপর হচ্ছে ডিপ স্লিপের এটা হচ্ছে স্টেজ 3 আর এটা হচ্ছে স্টেজ 4। তো এই এই যে নিচের লেভেলটা এটা হচ্ছে ডেল্টা লেভেল। তো দেখেন শেষের হাফে বা সেকেন্ড হাফে ডেল্টা স্লিপটা কম হচ্ছে। তো এখন দুই ধরনের ঘুমের দুই রকম প্রয়োজনীয়তা, যদি আমাদের দেখা যাচ্ছে যে কোঅর্ডিনেশনের দরকার হয়, ইমোশনাল ডিসব্যালেন্স থাকে, তো এই সময়টাতে তার মেমোরি যেটা একটু আগে আমরা আলোচনা করলাম যে আগের যে মেমোরি, নতুন মেমোরি, এগুলোকে কানেক্ট করা, রিকানেক্ট করা, একটা নতুন জিনিস আপনি শিখছেন, পুরাতন জিনিসের সঙ্গে আবার জোড়াথালি দেওয়া, হ্যাঁ একটা সমস্যায় পড়ছেন সেটা সমাধান বের করা, এই ধরনের, তো এই স্লিপটা যদি কম হয় তাহলে আপনি ইমোশনালি বেশি ডিস্টার্ব থাকবেন। আর এই স্লিপটা কম হলে আপনার রিপেয়ার, হিলিং, ইমিউনিটি বা ব্রেন ফাংশন এগুলো কম হবে। তাহলে দুই ধরনের স্লিপেরই প্রিয় দর্শক প্রয়োজনীয়তা আছে। তো এই কারণে আমরা বলি আর্লি ঘুমাতে যাব এবং 8 ঘন্টা ঘুমাবো, কারণ একটা সাধারণ সুস্থ মানুষের 8 ঘন্টা আমাদের ঘুমটা আসলে প্রয়োজন। তো এরপরে আমরা একটা স্লিপ সাইকেল নিয়ে একটু কথা বলি, যে একটা স্লিপ সাইকেল নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে খেয়াল করেন যে 90 মিনিটের একটা স্লিপ সাইকেল নিয়ে আমরা এখানে কথা বলছি। তাহলে আমরা যখন প্রথমে ঘুমাতে যাই এটা হচ্ছে ওয়েকিং স্টেজ, অর্থাৎ যখন আমি জেগে আছি, তারপরে হচ্ছে আমার আরএম স্লিপ এটা, তারপর হচ্ছে নন আরএমের N1, N2 এবং N3। তো এটা হচ্ছে 15 মিনিট, এটা হচ্ছে 30 মিনিট, 45 মিনিট, 60 মিনিট, 75 মিনিট এবং 90 মিনিটস। তো একটা সাইকেল নিয়ে আমরা কথা বলি এবং এটা কেন বলছি সেটা আমি ব্যাখ্যা করছি। যে প্রথমে আমরা মানে জাগ্রত অবস্থা থেকে আস্তে আস্তে N1-এ আমরা ডিরেক্ট চলে যাই, আবার একটু জাগি, আবার N1-এ যাই, আবার জাগি, এইভাবে আমাদের প্রথম 15 মিনিট এভাবেই চলে যায়। 15 মিনিটের ভিতরে আমরা N2-তে পৌঁছাই এবং এই N2 থেকে N3-র ভিতরে আসা যাওয়া হয় 15 মিনিট থেকে 30 মিনিটের ভিতরে, এই সময়টায়। অর্থাৎ আপনি যদি ন্যাপ নিতে চান, অনেকে দিনের বেলা বলে আমরা ন্যাপ কতক্ষণ নিব, তো ন্যাপ নিলে আপনাদের উচিত হচ্ছে 15 মিনিটের ভিতরে ন্যাপ নিয়ে জেগে ওঠা, তাহলে আপনার ঘুমটা বেশি প্রগাঢ় হবে না, হ্যাঁ, যার ফলে, কিন্তু আপনি যদি একবার ডেল্টাতে চলে যান এবং ঠাস করে ঘুমটা ভেঙে যায় তাহলে ওঠার পরে খুব খারাপ লাগবে, কারণ একটা ঘুমের নিয়ম হচ্ছে যে আপনি ওয়েকফুল স্টেট থেকে তারপর হচ্ছে আপনি আস্তে আস্তে N1-এ যাবেন, তারপর N2-তে যাবেন, তারপর ডেল্টাতে কিছুক্ষণ অবস্থান করবেন, আবার N2-তে আসবেন, হ্যাঁ আবার N1-এ যাবেন, তারপরে আবার চলে যাবেন হচ্ছে আপনি আরএম স্লিপে, এবং এই আরএম স্লিপটা আপনার বডিটাকে মানে তৈরি করবে যেন আপনি জেগে উঠতে পারেন ঘুম থেকে, হার্ট রেট বাড়বে, টেম্পারেচার বাড়বে। তো এই সময়টায় আপনার যদি ঘুমটা ভাঙে, হ্যাঁ, তাহলে আপনার কাছে বেশ ভালো লাগে, ফ্রেশ লাগে, রিফ্রেশ লাগে। তো আমাদের উচিত হচ্ছে দিনে যদি আমরা ঘুমাই বা ন্যাপ নিতে চাই তাহলে হয় আমাকে 15 মিনিটের ভিতরে ঘুমটা শেষ করতে হবে, এর বেশি দূরে যাব না, অথবা টোটাল 90 মিনিটস আমাকে ঘুমাতে, অর্থাৎ একদম 1.5 ঘন্টার একটা ঘুম, তাহলে আপনার আবার খুব ভালো লাগবে। তাহলে দুটো অপশন, একটা হচ্ছে যে 15 মিনিটসের আর একটা হচ্ছে 90 মিনিটসের, দুটো অপশন, আপনার যখন যেটা সুবিধা আপনি সেভাবে চিন্তা করে সেইভাবে আপনি ঘুমানোর চেষ্টা করবেন। এখন আসেন আরেকটি বিষয়, যে আমরা আগের স্লাইডটাতে একটু যাই, সেটা হচ্ছে ধরেন আপনি অ্যালার্ম কখন দিবেন বা ঘুম থেকে কখন উঠবেন।
এটা যদি আমরা চিন্তা করি যে আমার 90 মিনিটে এক একটা করে সাইকেল হচ্ছে, তাহলে আমি যদি 10টায় ঘুমাতে যাই তাহলে 10টা থেকে 11টা 30 পর্যন্ত আমাদের একটা সাইকেল হয়, তারপর 11টা 30 থেকে আপনার হচ্ছে যে আবার 1টা পর্যন্ত একটা সাইকেল হয়, তারপরে 1টা থেকে আবার 2টা 30 পর্যন্ত একটা সাইকেল হয়, 2টা 30 থেকে 4টা পর্যন্ত একটা সাইকেল হয় এবং 4টা থেকে 5:30 পর্যন্ত। তাহলে আপনাকে 5:30 উঠলে আপনি দেখবেন যে একদম সুন্দরভাবে আপনি ঘুম থেকে উঠছেন। তো এই কারণে আমরা যদি 9টায় ঘুমাতে যাই, হ্যাঁ, তাহলে ঠিক এইভাবে আপনি হিসাব করবেন যে 90 মিনিটস হিসাব করে ওইভাবে যদি আমরা উঠি যে সময়টা আমার REM স্লিপটা হয়, হ্যাঁ, তাহলে আমাদের জন্যে খুব ভালোভাবে আমরা ঘুম থেকে উঠি এবং ঘুম থেকে ওঠার পর ফ্রেশ লাগে। কিন্তু আপনি যদি একটা স্লিপ সাইকেলের মাঝখানে ঘুম থেকে উঠে যান, যেমন এই সময়টা আফটার 45 মিনিট, ধরেন একটা স্লিপ সাইকেল আবার শুরু হয়েছে, হওয়ার পরে আপনি 45 মিনিট যখন আপনি ডেল্টা লেভেলে ছিলেন, হঠাৎ করে ঘুম ভাঙলে, দেখুন বুক ধরফর করে উঠছে, হঠাৎ করে আপনি প্রিপেয়ার্ড না, বডি রেডি না, তো হঠাৎ করে ডেল্টা স্লিপ থেকে একবারে, মানে ডেল্টা স্লিপটা হচ্ছে স্বপ্নবিহীন গভীর ঘুম, একদম মনে হয় যে মৃত্যু সম ঘুম যেটাকে বলে, সেখান থেকে হঠাৎ করে আপনি যদি জেগে ওঠেন তাহলে অনেক খারাপ লাগবে, বুক ধরফর করবে, বডি রেডি না, বডি প্রিপেয়ার্ড না যে ঘুম থেকে ওঠার জন্য, কিন্তু হঠাৎ করে আপনার ঘুমটা ভেঙে গেছে। এই জন্যে আমরা আমাদের ঘুমের মাঝখানে যখন গভীর ঘুমে থাকি এই সময় যদি কেউ ডাক দেয় তো হঠাৎ করে উঠে তারপর খুব খারাপ লাগে। হ্যাঁ, তো এই জিনিসটা, এই অ্যালার্ম ক্লকটা সেট করার সময় আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। আর সাধারণত আমি দেখছি যে আমরা যদি ওইভাবে চিন্তাভাবনা করে ঘুমাই, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে আমরা অ্যালার্ম ছাড়াই সঠিক সময় উঠতে পারি। সবচেয়ে বেটার হচ্ছে নিজে নিজে ওঠার চেষ্টা করা, এটা প্র্যাকটিস করা উইদাউট অ্যালার্ম, তাহলে বডি একদম জানে যে ঠিক কখন আপনাকে ওয়াকিং স্টেটে নিয়ে আসতে হবে এবং আপনি কোন সময়টা উঠে যাবেন। তো এখানে জাস্ট আমরা লাইট স্লিপটা হচ্ছে যে এখানে আপনার মানে আধো জাগরণ আধো ঘুম, বা এই সময় ঠক করে শব্দ হলে কেউ জেগে যায়, হ্যাঁ, বা কেউ রুমে লাইট জ্বালালে বুঝতে পারে, এই সময়টা হচ্ছে যে লাইট স্লিপের ভিতরে যদি কেউ ঘুম ভাঙে তেমন অসুবিধা নেই। এটা হচ্ছে ডিপ স্লিপ, মানে একদম স্বপ্নবিহীন গভীর ঘুম, এই সময়টা যদি আপনারা কেউ ঘুমে ডিস্টার্ব করে বা ঘুম থেকে উঠে যান অত্যন্ত আপনার কাছে খারাপ লাগবে এই সময়টায়। আর একটা হচ্ছে REM স্লিপ, অর্থাৎ যেখানে আপনার স্বপ্ন আসবে বিভিন্ন রকমের, হ্যাঁ, এই স্বপ্নটা আপনি বিশেষ করে ঘুম ভাঙার আগের যে মুহূর্তটা সেই সময় আমাদের দেখা যায়। তো এরকম 90 মিনিটের শেষের সাইকেলটায় এসে, শেষের দিকে এসে সাইকেলে আমরা এই ঘুমটা দেখি। যদি ইজি অ্যানালাইসিস করি, এই যে দেখেন আমরা যখন জাগ্রত থাকি তাহলে ইজি রিডিংটা এই ধরনের হয়, যখন আমরা আলফা স্টেটে থাকি স্টেজ 1 তখন এই ধরনের ইজি রিপোর্ট আমরা পাই। স্টেজ 2তে এখানে কে কমপ্লেক্স একটা আছে, এই কে কমপ্লেক্স এটা আমরা পেয়ে থাকি স্টেজ 2তে, এটা হচ্ছে থেটা, আর এইটা হচ্ছে ডেল্টা লেভেল ডিপ স্লিপ, NREM ডেল্টা স্লিপ, এটার ইজিটা এই ধরনের হয়, আর এটা হচ্ছে REM স্লিপ, হ্যাঁ, এটা হচ্ছে যে যেখানে আমরা ভিভিড ড্রিমসগুলো আসে, যেখানে স্বপ্ন দেখি, আর এটা হচ্ছে স্বপ্নবিহীন গভীর ঘুম। তো প্রিয় দর্শক, আশা করি আমরা আজকে বেশ কিছু জিনিস বুঝলাম, যে অন্তত আমাদের আর্লি ঘুমাতে যেতে হবে এবং আমাদের ডিপ স্লিপ ডেল্টা স্লিপ বেশি পেতে হলে আমাদেরকে অবশ্যই রাত 9টার ভিতরে বা 10টার ভিতরে ঘুমাতে হবে এবং ফার্স্ট হাফে ঘুমটা ভালো করতে হবে, এবং আমাদের কখন আমরা কতক্ষণ ঘুমাবো, দিনের বেলা কীভাবে ন্যাপ নেব, এবং আমরা যে অ্যালার্মটা কীভাবে সেট করব, এটা যদি আমরা ওই 90 মিনিটসের সাইকেলটার কথা মাথায় রাখি প্রিয় দর্শক, তাহলে আমরা আমরা সুন্দরভাবে ঘুম থেকে উঠতে পারবো এবং ঘুম থেকে ওঠার পরে আমাদের ফ্রেশ লাগবে। তো আবারও বলছি প্রিয় দর্শক, আমরা আর্লি ঘুমাতে যাব এবং হচ্ছে আমরা মিনিমাম 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।